অসীম সম্ভাবনার এই দেশে চলছে এক নীরব বিপ্লব। জনসংখ্যা বোঝা নয়, জনশক্তিতে রূপান্তর করবার লক্ষ্যে সম্ভাবনাময় তারুণ্যকে পুঁজি করে দেশকে এগিয়ে নেবার এক দীপ্ত শপথে এগিয়ে চলেছি আমরা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আমাদের আশা আছে অতি শিগগিরই গার্মেন্টসের আয় থেকে আইটি সেক্টরের আয় পার হয়ে যাবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরাপদ, গ্রহণযোগ্য, তথ্য ও প্রযুক্তিভিত্তিক আর্থসামাজিক উন্নয়নে বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা, ডিজিটাল ব্যবস্থাপনার প্রসার ও সফল প্রয়োগসহ তথ্য ও প্রযুক্তিতে সর্বজনীন প্রবেশাধিকার নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হচ্ছে তথ্য প্রযুক্তি আর প্রশিক্ষিত মানব সম্পদ। সেই ভিত্তির উপর গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। এই কর্মপরিকল্পনায় কাঙ্ক্ষিত প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারা পৃথিবীতেই এখন তথ্য প্রযুক্তির একটা মোটামুটি একটা বিস্ফোরণ ঘটছে। অসংখ্য তথ্য প্রযুক্তির মানুষ দরকার সারা পৃথিবীতে, আমাদের দেশও। আমাদের দেখে খুব ভালো লাগছে যখন দেখি যে সরকার নিজে থেকে উদ্যোগটি নিয়েছে এবং আমাদের দেশের প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি অঞ্চল থেকে অসংখ্য ছেলেমেয়েদেরকে এই ব্যাপারে প্রস্তুত করে নেওয়া হচ্ছে। আইসিটি কেরিয়ার ক্যাম্প নিয়ে এই উদ্যোগটির কোনো তুলনা নেই। আমার মনে হয় এটা একটা অসাধারণ উদ্যোগ। আমাদের দেশে যদি সত্যি সত্যি আমরা এই প্রোগ্রামটি সফলভাবে শেষ করতে পারি, আমাদের দেশে একটা বিশাল একটা জনসম্পদ তৈরি হবে, যে জনসম্পদটা দিয়ে আমরা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি চাইবো সরকারের এই বিশাল উদ্যোগটা যেন সফল হয়। সবাইকে বলবো তোমরা এই সুযোগটি গ্রহণ করো, আমাদের আইসিটি কেরিয়ার ক্যাম্পে এসে যোগ দাও। বাংলাদেশে তথ্য প্রযুক্তিকে অন্যতম উন্নয়ন সহযোগী খাত বলে গণ্য করা হয়, কেননা দ্রুত চাকরির বাজার সৃষ্টি, শিল্পের প্রসার ও দ্রুত অগ্রগতি, প্রশাসনিক অবকাঠামো সহ সকল খাতে উন্নয়নের প্রভাবক হিসেবে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতে পেশাদারী দক্ষতার জন্য ইতোমধ্যে সরকার কালিয়াকৈরে শুরু করেছে হাইটেক পার্ক নির্মাণের কাজ। বিশ্বের সামনে তথ্য প্রযুক্তি খাতে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ এসেছে। এই খাতে বিশ্ববাজারে নেতৃত্ব দেবার যথেষ্ট ক্ষমতা আছে আমাদের। এই জন্য দরকার শুধু প্রয়োজনীয় প্রশিক্ষণ। সেই লক্ষ্যে বাংলাদেশকে প্রস্তুত করা হচ্ছে। তৈরি পোশাক শিল্পের মতো তথ্য প্রযুক্তি খাতেও আমরা পৃথিবীর শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হব। ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার। তথ্য প্রযুক্তি খাতে সফলতার দিকে তরুণ ও নারীরা এগিয়ে রয়েছেন। আইটি ও আইটিএস খাতে 100,000 দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে। হাইটেক পার্ক প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আইটি প্রশিক্ষণের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করবার কাজও শুরু হয়েছে। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 এর পাইলট প্রজেক্টের আন্ডারে ট্রেনিং করছি বর্তমানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি ডাটা সব সিস্টেমস বাংলাদেশ লিমিটেডে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি চাই তথ্য প্রযুক্তিতে আমার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 অংশগ্রহণ করুন। এখান থেকে মূলত আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে ইন্সপায়ার্ড হই। ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার। কেবল প্রশিক্ষণ নয়, বরং পর্যায়ক্রমে বিভিন্ন শিল্পখাতে আইটি ও আইটিএস বিষয়ক কর্মসংস্থান সৃষ্টি করে সেখানে নতুন কাজের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানকে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। পার্কে ডেভেলপার ও বিনিয়োগকারীদের প্রণোদনামূলক ফিসক্যাল ও নন ফিসক্যাল সুবিধা প্রদান করা হচ্ছে, ফলে তৈরি হবে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ। আমি এলআইসিটির আইটিএস ফাউন্ডেশন স্কিলের একজন সফল ট্রেনি। এখানে আমি দেশ এবং বিদেশের সেরা ট্রেনারদের সান্নিধ্য পেয়েছি। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 এর পাইলট ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি যে আমার এই কর্মজীবনের পেছনে এই ট্রেনিংটি অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এই ট্রেনিং প্রোগ্রামটি ছিল আমার জীবনে অন্যতম একটি সুবর্ণ সুযোগ। আমি সকল ফিউচার ট্রেনিদের বলবো এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে। দেশকে এগিয়ে নিয়ে যেতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 ট্রেনিং প্রোগ্রামে সবাই জয়েন করো, কারণ ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার। সম্প্রতি সারা দেশে রিক্রুটমেন্ট প্রোগ্রাম চলছে। আধুনিক বিশ্বের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দেশের আইটি এবং আইটিএস খাতকে বিশ্বমানে উন্নীত করে ব্যবসায়িক খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে
ভারত সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আগামী 2021 সালে আমরা আয়োজন করতে যাচ্ছি WCIT কংগ্রেস। লিভারেজিং ICT ফর গ্রোথ ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্টের আওতায় আমরা সারা বাংলাদেশে আগামী 3 বছরে প্রায় 45,000 তরুণ তরুণীকে আমরা প্রশিক্ষণ প্রদান করব। 2021 সাল নাগাদ আমরা $5 বিলিয়ন আমরা ICT সেক্টর থেকে আমরা রপ্তানি করতে চাই এবং এই সেক্টরে 2021 সাল নাগাদ 20,00,000 তরুণ তরুণীর কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে চাই। ডিজিটাল বাংলাদেশ ফিলোসফি অফ রেভলিউশন, আর এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে আমাদের সক্রিয় হতে হবে তরুণদেরকে, কারণ বিশ্ব জয়ের জন্য আমাদের তরুণদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের IT ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত হতে হবে। তাই আমাদের সকল তরুণ প্রজন্মের সদস্যকে আমি আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি ICT ক্যারিয়ার ক্যাম্প 2016 যোগদান করার জন্য। আপনাদের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম হচ্ছে ICT ক্যারিয়ার ক্যাম্প 2016। এই ডিজিটাল নবজাগরণে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। তরুণ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তির এক নতুন বিষয়।